আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন কীভাবে করবেন খুব সহজে। এর জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে একটি PLP ফাইল শেয়ার করব। আর এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো ছাড়া আপনারা কিন্তু ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন না। এই জন্য আপনারা A to Z ভিডিওটি দেখবেন, পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে হবে, দেন আপনারা ফাইলটিকে ডাউনলোড করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসবে আমরা মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা পিক্সেলাব যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শুরু হবে। আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দিব, দেন আমরা উপরে 3 ডট লাইনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে open.plp ফাইল এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু হবে। আমরা এখান থেকে .plp ফাইল এই অপশনে ক্লিক করে দিব, দেন আমরা এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করে দিব। এরপর আমাদের ডাউনলোড করা ফাইলটি আমরা এখানে ইনপুট করব। তো আমার ফাইলটি যেহেতু আমি পিক্সেলাবে সেভ করে রাখছি, আমি সেখান থেকে ফাইলটিকে ইনপুট করে দিব। আপনাদের ফাইলটি আপনার ডাউনলোড অপশনে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সেই ফাইলটি এখন খুঁজে এখানে ইনপুট করব। তো এখানে দেখতে পাচ্ছেন 23 জুন পোস্টার, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর পারমিশন চাইলে ওকে অপশনে ক্লিক করে দিবেন, দেন আপনাদের কাজ শেষ। আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে ফাইলটি এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা ফাইলটিকে কাস্টমাইজ করব। এর জন্য আমরা এখান থেকে এখানে যে ছবিটি আছে এই ছবিটি আমরা রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করে দিব। এরপর এটাকে স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এখান থেকে ছবিটিকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে প্লাসে ক্লিক করব। এরপর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের একটি ছবি ইনপুট করতে হবে। তো যে ছবিটি ইনপুট করবেন সেই ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ছবিটি প্রয়োজন মতো এখান থেকে ক্রপ করে নেবেন, দেন আপনারা এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ছবিটিকে আপনারা সেম জায়গায় এখানে বসিয়ে দেবেন। তো এই জন্য আপনারা ছবিটিকে এখান থেকে টেনে এখান থেকে বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা এখান থেকে ছবিটিকে আপনারা এখান থেকে উপরে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে 6 নম্বর যে অপশনটি আছে গো ব্যাক এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ছবিটিকে এখান থেকে চেপে ধরে উপরে দিয়ে দেবেন যেখানে আগের ছবিটি ছিল। এরপর এখান থেকে ছবিটি লক করে দেবেন। লক করার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখান থেকে পজিশন অনুযায়ী বসে গেছে। এখন আমরা এখান থেকে যে নামটি আছে সেই নামটি এখান থেকে পরিবর্তন করতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে নাম লেখার জন্য নামের উপর ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এখান থেকে আমরা আমাদের নামটি এখানে লিখে দিব। লেখার পর এখান থেকে আমরা চলে আসবো পদবি। পদবির জায়গায় আমরা ডাবল ট্যাপ করব। এরপর এখান থেকে আমাদের পদবিটি আমরা এখানে লিখে দিব। লেখার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর পদবিটি আমরা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিব। দেন আপনারা এখান থেকে আপনারা এখন এই ডিজাইনটি গ্যালারিতে কীভাবে সেভ করবেন দেখতে পাচ্ছেন। আমাদের ডিজাইনটি ফুল কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আপনার ডিজাইনটিকে গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখান থেকে উপরে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 4 নম্বর একটি অপশন আছে এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এখান থেকে কাস্টম লেখা আছে এখান থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দিবেন। আল্ট্রা সিলেক্ট করার পরে আপনার এই ছবিটি কিন্তু হাই রেজলিউশনে সেভ হবে। এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মাত্র 2 মিনিটে আপনার যে কোনো একটি ছবি দিয়ে আপনি এরকম একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।